হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সুপার সফট, সুপার স্পঞ্জি এক ডিমের কেক। চলুন রেসিপিটি আমরা দেখি। প্রথমে একটা চাল নিতে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে 1 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা, আর সামান্য লবণ দিয়ে এটাকে চেলে নিতে হবে। এবার আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিব। এরপরে আরেকটা বাটির মধ্যে আমি 1টা ডিম নিয়ে নিলাম, ডিমের কুসুমটাকে উঠিয়ে নিব, আর ডিমের সাদা অংশটাকে এখন আমি বিট করব। যতক্ষণ ফোমিং ভাবটা না আসে ততক্ষণ বিট করে যাব। এই ফোমিং ভাবটা আসলে আমি অল্প অল্প করে চিনি দিয়ে, এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে বিট করে নিতে হবে যতক্ষণ চিনিটা না গলে যায়। চিনি গলে গেলে এই ডিমের কুসুমটা দিয়ে দিব, দিয়ে আবার অল্প কিছুক্ষণ বিট করে নিব। তারপরে এখানে 1 টিস্পুন হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। নিয়ে এটাকে আর একটু বিট করব। এবার ময়দার মিশ্রণটাকে এটার মধ্যে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, এই বেটারটার মধ্যে। জোরে হচ্ছে মিশাবেন না, আলতো করে মিশাবেন। এভাবে আমার মিশ্রণটা মিশানো হয়ে গেলে আমি হচ্ছে কেকের মোল্ডের মধ্যে এটা ঢেলে নিব। কেকের মোল্ডটার মধ্যে একটা কাগজ বিছিয়ে নিয়েছি, আর চুলায় আমি হাঁড়ি বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এর মধ্যে স্ট্যান্ড দিয়ে 25 মিনিটের জন্য বেক করব। চুলার জালটা হবে মিডিয়াম লো হিট। 25 মিনিট পর এটা খুলে নিলাম, দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আমার কেক। একটা টুথপিক দিয়ে দেখে নিবেন যে কেকটা হয়েছে কিনা। যদি আপনারা মাঝখানে একটু ঢাকনা খুলে দেখবেন, যদি না হয়ে থাকে তখন আবার একটু 5 মিনিটের জন্য চুলায় দিয়ে বেক করে নিবেন। এই যে তৈরি হয়ে গেল আমার স্পঞ্জি 1 ডিমের কেক, দেখুন কত সুন্দর বেক হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।